আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশকে $29 লক্ষ সামরিক সহায়তা দিল যুক্তরাষ্ট্র। এই সামরিক সহায়তায় তারা বরাবরের মতোই নগদ অর্থ দেয়নি, $29 লক্ষ সরঞ্জাম দিয়েছে। যারাও তাই বাংলাদেশ নৌবাহিনীকে তারা 10টি ডিফেন্ডার ক্লাস হাই স্পিড বোট দিয়েছে। এই বোটগুলো পোর্ট সিকিউরিটি, পেট্রোল, চেজিং অ্যান্ড স্পেশাল ফোর্স অপারেশনের জন্য উপযুক্ত। এই বোটগুলো গতি প্রায় 46 নট বা ঘন্টায় 85 কিলোমিটার, অপারেশনাল রেঞ্জ 324 কিলোমিটার। অস্ত্র ব্যবস্থায় একটি বা দুটি মেশিন গান বহন করা যায়। ওজনে কম হওয়ায় সহজে ট্রাক কিংবা C-130 বিমানে পরিবহন করা সম্ভব। মিয়ানমারের অভ্যন্তরে চলমান অভিযান এবং এর ফলে বাংলাদেশের ভেতরে ওই দেশ থেকে গোলা এসে পড়ার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের রাষ্ট্রদূত অংচয় মোয়েকে তলব করে এ বিষয়ে একটি কূটনৈতিক আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়েছে। গত 15 দিনের মধ্যে মিয়ানমার রাষ্ট্রদূতকে 3 দফা তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় 1 ঘন্টা ধরে এ নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। মিয়ানমার থেকে নিক্ষেপ করা গোলা বাংলাদেশে আঘাত হানে, বাংলাদেশের ভূখণ্ডে পড়া মানে এটি এক প্রকার আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। বাংলাদেশের অবস্থা এখন কিছুটা এমন, মিয়ানমারের আচরণ না সহ্য করতে পারছে না কিছু বলতে পারছে। আমাদের কূটনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ থাকা যেন সেন্ট মার্টিন দ্বীপের জন্য কাল হয়ে না দাঁড়ায়। আর এ নিয়ে বিস্তারিত আসছে পরের ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।